الحمد لله رب العالمين، الصلاة والسلام على اشرف الانبياء والمرسلين. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে যে বিষয় নিয়ে এখানে আলোচনা সভা বা সমাবেশ আয়োজন করা হয়েছে সেটি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত। স্বাধীনোত্তর বাংলাদেশে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে সরকার গঠন করে, সাড়ে তিন বছর দেশ শাসন করে দেখলো জনগণ তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণ যদি কোনো দলকে ক্ষমতায় দেখতে না চায় তার অনিবার্য পরিণতি হচ্ছে ক্ষমতা তাকে ছাড়তেই হবে। তৎকালীন সরকার প্রধান সিদ্ধান্ত নিলেন ক্ষমতাকে চিরস্থায়ী কিভাবে করা যায়, ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘায়িত করার জন্যেই পথ আবিষ্কার করলেন বাকশাল কায়েম। 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধন অনুমোদিত হয়, যার মধ্য দিয়ে বাকশালী সরকার কায়েম হয়েছিল। সে বাকশালী দর্শনের ভিত্তিতে 21 সালের 16 জুন সরকার নিয়ন্ত্রিত 4টি সংবাদপত্র ছাড়া সবগুলো বন্ধ করে দেয়া হয়েছে। তাহলে বাকশাল মানে জনগণের ভোটাধিকার হরণ, বাকশাল মানে জনগণের উপর নিপীড়ন। সেই নিপীড়ন প্রতিবাদ করার যে কণ্ঠ সেটা স্তব্ধ করে দেয়া। তারপরও যখন দেখছে সরকারের সমালোচনা বন্ধ হচ্ছে না, তখন এই সংবাদপত্রের উপর হস্তক্ষেপ তারা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। ইতিহাস কি বলে? নিপীড়ন, নির্যাতন, কণ্ঠরোধ, জনগণের অধিকার হরণ, সংবাদপত্রের স্বাধীনতা বিপন্ন করা, বিধ্বস্ত করার মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। পেরেছে ক্ষমতায় থাকতে? পারে নাই। সেই বাকশালী দর্শনেই কিন্তু আজকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এটা আমার কথা নয়, এটা তাদের দলীয় নেতাদের কথা। তারা একথা বলে আমরা এখনো বাকশালের দর্শন থেকে ফিরে আসি নাই, দেশ বাকশালের দর্শনের ভিত্তিতে চলবে, এটা বলাই স্বাভাবিক। তারা অবশ্যই তো বাকশাল কায়েমই করে রেখেছে, মানুষ ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে হয়, রাতের ভোট দিনে হয়, কত কথাই আমরা বলি, মোট কথা ভোটাধিকার হরণ করেছে, কথা বলা যায় না, চলা যায় না। একে অপরের সাথে যদি আমরা সামাজিক অনুষ্ঠানেও যোগদান করি সেখানেও মানুষ নিরাপদ না, গড়েও নিরাপদ না, রাস্তাও নিরাপদ না। তাহলে জনগণের অধিকার যেটা সংবিধান দিয়েছে সেটা যেমন হরণ করে সরকার সে সময়ে যেভাবে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করেছিল, তার যোগ্য উত্তরসূরি তার কন্যা, একেই বাকশাল দর্শন কায়েম করে জনগণের অধিকার হরণ তো করছেই, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা হরণ করে চলছে। ক্ষমতায় এসে অনেকগুলো মিডিয়া বন্ধ হয়েছে, এগুলো আপনারা জানেন, ইসলামিক টেলিভিশন, নয়া দিগন্ত, আমার দেশ, চ্যানেল ওয়ান। তো এই যে সংবাদপত্রগুলো তারা চ্যানেলগুলো বন্ধ করলো, পরিণতি কী হলো? সাংবাদিকদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেল, কমে গেল, এবং জনগণ যাতে সত্য জানতে না পারে সেই ব্যবস্থা আয়োজন হয়েছে। তা তো তারা ক্ষান্ত হয়নি, 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ করে সংসদে। সেদিন বলা হয়েছিল এবং পরবর্তীতে মন্ত্রীরা ঘটা করে বলে জনগণের সুরক্ষার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। ভাইরা আমার, এই বক্তব্য কি আজকের এই ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারের মাধ্যমে প্রতিফলন ঘটেছে? তার বিপরীতেই ঘটেছে, তার বিপরীতেই ঘটেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে আজকে জনগণ তার মত প্রকাশ করতে পারছে না, এবং সোশ্যাল মিডিয়াতে যদি কোনো একটা নিউজকে আপনি শেয়ারও করেন তার জন্য আপনাকে কারাগারে যেতে হচ্ছে, নির্যাতিত হতে হচ্ছে। সাংবাদিকরা আজকে ভয়ে আতঙ্কে থাকে, কলম সৈনিকের কলম চলে না। যারা সৈনিক তো সাহসী, সৈনিকদের সাহসও রুদ্ধ করে দিয়েছে এই আইনের মধ্য দিয়ে। সংবাদপত্র গণমাধ্যমের উপর অঘোষিতভাবে তারা সেন্সরশিপ জারি করেছে, এতে আপনারা রক্ষা পাবেন না। সংবাদপত্রের উপর সেন্সরশিপ করেছেন, জনগণের মুখে থালা লাগিয়েছেন, সেই জনগণই আপনাদের প্রতি সেন্সরশিপ জারি করতে যাচ্ছে, বেশি দিন সময় নেই। সুতরাং সাবধান হয়ে যান। সেদিন দাবির মুখে আইনমন্ত্রী বললেন, টিএবির একটা অনুষ্ঠানে আমি দেখেছি সেটা, তারা যখন বলল 57 ধারা বাতিল, বলে যে হ্যাঁ, আবার সেই বিশিষ্ট জনরা বলেছে এই আইন বাতিল করতে হবে, তখন মন্ত্রী বলেছেন প্রতি উত্তরে, দত্তহীন কণ্ঠে আমি বলতে চাই এই আইন বাতিল হবে না, সেপ্টেম্বর নাগাদ আমরা এটা সংশোধন করব। আমরা বলতে চাই সংশোধন যথেষ্ট নয়,
সমাধান নয়, জনগণের সাংবিধানিক অধিকার, সাংবাদিকদের সাংবিধানিক অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, আমরা আরো দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এই আইন কালো আইন, বালিকল করতে হবে, নিবর্তনমূলক আইন জনগণ মানে না। প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে যে দৃশ্য আমরা লক্ষ্য করছি, সাংবাদিকের কথা এবং কলম বন্ধ করা হয়নি, তাদের জীবনকে নিরাপত্তার হুমকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। একটা স্ট্যাটিস্টিক রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি, গত দেড় যুগে অর্থাৎ আমির শাসন আমলে 51 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা অত্যন্ত বেদনাদায়ক। 300+ প্রায় 400-এর কাছাকাছি সাংবাদিক আহত হয়েছে, এবং যে ডিজিটাল নিরাপত্তা আইনে এই পর্যন্ত মামলা হয়েছে তার ডাটা হচ্ছে 25% হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে। কি ভয়াবহ অবস্থা! তাহলে সংবাদপত্রের স্বাধীনতার কথা মুখের বুলে আওড়ান, বাস্তবে আমরা কি দেখি? জনগণের নিরাপত্তার জন্য ডিজিটাল আইন, তার অপপ্রয়োগের মধ্য দিয়ে জন নিবর্তনমূলক আইনে পরিণত হয়েছে। আজকে এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন RSF, প্যারিস ভিত্তিক একটি অর্গানাইজেশন, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে 2002 থেকে। তারা প্রতিবেদন ধারাবাহিকভাবে সংবাদপত্রের সূচক নির্ণয় করে থাকে। 21 সালের সূচকে বাংলাদেশ 152 দেশ ছিল সংবাদপত্রের স্বাধীনতার সূচক পরিমাপে। 22 সালে এটা এসেছে 162। 186 রাষ্ট্রের মধ্যে এই পরিসংখ্যান, তার মানে এক বছরে 10 সূচক নিম্নগামী। এর কারণ কি জানেন? এই ডিজিটাল নিরাপত্তা আইনের প্রভাব এবং প্রতিফলন হচ্ছে এটি, যেটা 2018 নির্বাচনকে সামনে রেখে প্রণীত হয়েছিল। আর সামনে যখন আবার 23-24 নির্বাচন আসছে, এই এক বছরের মাথায় এত জুলুম নির্যাতন হচ্ছে, ভয় ভীতি আতঙ্ক ছড়ানো হচ্ছে, কণ্ঠরুদ্ধ করা হচ্ছে, যাতে কোনোভাবে বাংলাদেশে জনগণ ভোট দিতে না পারে, অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকরা লিখতে না পারে, ওনারা স্বাধীনভাবে নিজেদের সাজানো ব্লু প্রিন্টের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে পারে। আমরা স্পষ্ট বলতে চাই, ও জামানা চলে গিয়া, ও জামানা গুজার হয়ে গিয়া, সেই দিন শেষ হয়ে গেছে। 10 তারিখে আপনারা দেখেছেন তো জনগণ কিভাবে জাগরণ তৈরি করেছে রাজপথে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পূর্বেই আমরা আবার মাঠে যে নেমেছি ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে জনগণকে সংগঠিত করে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী জনগণের অধিকার, ভোটাধিকার, মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকারের জন্য মাঠে নামবে। আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে আমরা বিদায় করতে চাই নিয়মতান্ত্রিক পথে। এই জন্য আসুন, শুধু আজকে সংবাদপত্রের স্বাধীনতা নয়, জনগণের স্বাধীনতা, দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশে সংবাদপত্র গণমাধ্যমের যে ভূমিকা, যেটাকে বলা হয় গণতন্ত্রের চালিকা শক্তি গণমাধ্যম, সেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করি, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করে জনগণের ভোটাধিকার, জুলুম নির্যাতন অত্যাচারকে, জাতিকে মুক্ত করার জন্য বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি স্বাধীন সার্বভৌম মর্যাদাশীল রাষ্ট্র, এই জাতিকে মর্যাদাশীল একটি জাতি হিসাবে পরিণত করার জন্য আমরা এগিয়ে যাই। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী সেই লক্ষ্যে কাজ করছে, মানুষকে সম্মান মর্যাদার উপর প্রতিষ্ঠিত করা, তার মৌলিক অধিকার আদায় করা, এবং সর্বোপরি এ দেশে একটি ইসলামী সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে সমাজের সর্বোচ্চ ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে কাজ করছে। আসুন আমরা সকলে মিলে আমাদের এই দলের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে জাতিকে সুসংগত করে বাংলাদেশকে একটি সুন্দর, দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করি। সে লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে ঢাকা মহানগরী দক্ষিণ, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণকে আজকের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।